ভাই যারা বলে যে এক্স ব্লেডে নাকি পাওয়ার নাই তাদের জন্য লুক একদম খারাই ব্রেক খারাই ব্রেক যদি ব্রেকটা কন্ট্রোল করা যায় পিছনে দেখতে পাচ্ছেন এক্স ব্লেড এন্ড জিক্সার সো এই দুইটার রিভিউ করার আর কম্পারিজন রিভিউ করার একটাই কারণ এই দুইটার প্রাইস অলমোস্ট সেম এখন সুজুকির আগের দাম বেশি ছিল বাট এখন সেম মোটামুটি 1,72,000 থেকে 1,75,000 মধ্যে এই দুইটা বাইকই এখন অ্যাভেলেবল বাংলাদেশে সো আসলে কোনটা বেস্ট হবে কার জন্য অ্যান্ড কোনটার ফিচার ভালো কোনটার লুকস ভালো এই সব বিষয়ে মোটামুটি সব বিষয়ে কম্পারিজন করব ওকে টকিং অ্যাবাউট ইঞ্জিন এটা হচ্ছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটা ইঞ্জিন যেটা প্রডিউস করে ম্যাক্স পাওয়ার 14.8 PS অ্যাট 8,000 RPM অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে 14 Nm অফ টর্ক অ্যাট 6,000 RPM আচ্ছা এটার ইঞ্জিনের কথা যদি বলি এটা হচ্ছে একটা মানে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার যেটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 13.93 অ্যাট 8,500 RPM অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে 13.90 অ্যাট 6,000 RPM এটা টায়ার ইউজ করা হচ্ছে 140/60 অ্যান্ড রিমের সাইজ হচ্ছে 70 আচ্ছা এই টায়ারের সাইজ হচ্ছে 130/70 অ্যান্ড রিমের সাইজ হচ্ছে 70 সামনের চাকা হচ্ছে 180 সেকশনের অ্যান্ড রিমের সাইজ হচ্ছে 17 এটা টায়ার হচ্ছে 100/80 অ্যান্ড রিমের সাইজ হচ্ছে 17 দুইটারই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট সেম অলমোস্ট না সেম 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এটার হচ্ছে 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্রেকিং ফ্রন্টের যে ব্রেক প্যাড অথবা ব্রেক ডিস্ক যেটাই বলেন এটা হচ্ছে বাইব্রি থেকে আসে আর এক্সপ্লেডেড ব্রেক সিস্টেম আসে নিশিন থেকে জিক্সারের ওয়েটের কথা যদি বলি এটা হচ্ছে 135 kg আর এক্সপ্লেডের ওয়েট হচ্ছে 140 kg জিক্সারের সামনে ইউজ করা হয়েছে হ্যালোজেন হেডলাইট আর এক্সপ্লেডের ইউজ করা হয়েছে এলইডি হেডলাইট আচ্ছা প্রথম থেকে স্টার্ট করতে হবে কারণ আমার অ্যাঙ্গেলটা ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক ছিল না যাই হোক যেটা বলছিলাম যে জিক্সারের হ্যান্ডেল বারটা বেশি মানে সেটিং পজিশনটা বেশি আরামদায়ক বাট এখানে একটা ছোট্ট একটা বিষয় যেটা হলো সেটা হলো জিক্সারের মানে রাইডিং পজিশনটা ভালো হলেও জিক্সারের সিট হার্ড পিছনে শক অ্যাবজর্বার মানে সাসপেনশন হার্ড অ্যান্ড সামনের সাসপেনশনও হার্ড সো এই হার্ডনেসের কারণে জিক্সারে মানে রাইডিং কমফোর্টেবল মানে রাইড কমফোর্টেবল হয় না আর এক্সব্লেডের পিছনের সাসপেনশন অনেক বেশি সফট সিটটাও অনেক যথেষ্ট ভালো যার কারণে রাইডিং অর সেটিং পজিশনটা কমফোর্টেবল এক্সব্লেডের সো এখানে একটা বোঝার বিষয় আছে যে জিক্সারের থেকে আমি বলবো এখন যার কারণে সাসপেনশন ভালো এই কারণে এক্সব্লেডের সেটিং পজিশনটা আমাকে ভালো মনে হচ্ছে না সুইচ কোয়ালিটির কথা বলি জিক্সারের সুইচ কোয়ালিটি নো ডাউট অনেক বেশি ভালো এক্সব্লেডের সুইচ একটু চিপ কোয়ালিটি ইউজ করা হয়েছে মনে হয় আর ইয়া এক্সব্লেডের থেকে জিক্সারের আপনার সুইচ কোয়ালিটিগুলো ভালো হবে অ্যান্ড সব থেকে বড়ো যেটা হলো জিক্সার হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আছে আর হোন্ডাতে এক্সব্লেডের যে কোনো বাইকেই কোনো ইঞ্জিন কিল সুইচ নাই যেটা আমার কাছে বাজে লাগে বেশি যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করি যে রেডি পিকআপ বা মানে রেডি পিকআপের যে বিষয়টা আমরা আলোচনা করি এনিওয়ে অন পেপারসে যেহেতু জিক্সারের টর্কটা বেশি অর হর্স পাওয়ারটা বেশি যার কারণে এটা রোডও ফিল হয় অ্যান্ড এখানে একটা ছোট্ট একটা বলার আছে আমার যেটা
জিক্সারে রেডি পিক আপ প্রতিটা গিয়ারেই আপনি পাবেন। অলরাইট, অনেকে বলে লো অ্যান্ড মিড রেঞ্জে পায়, বাট না, জিক্সারের প্রতিটা মানে ফার্স্ট থেকে টপ গিয়ার পর্যন্ত আপনি জিক্সারের একটা খুব সুন্দর একটা মানে রেডি পিক আপ পাবেন, যেটা এক্স ব্লেডে আপনি শুধু লো অ্যান্ড মিড রেঞ্জে পাবেন। আর লো অ্যান্ড মিড রেঞ্জে পাওয়ার কারণে আপনি ওই জিনিসটা ফিল করতে পারবেন, যে হয়তো বা বলতে পারবেন যে না, এক্স ব্লেডের রেডি পিক আপ কম। না, পিক আপ আছে, এক্স ব্লেডেও আছে, বাট প্রতিটা গিয়ারে বা প্রতিটা আরপিএমে যেরকম জিক্সারে পাওয়া যায় ওরকম কম্পেয়ার টু এক্স ব্লেডে পাওয়া যায় না, যার কারণে হয়তো বা অনেকে বলে যে এক্স ব্লেডের রেডি পিক আপ কম। এই তো গেল আপনার পিক আপের কথা। ওকে, এখন কথা হলো জিক্সারের গিয়ার অ্যান্ড ক্লাচ। অনেক বেশি হার্ড, যেটা এক্স ব্লেড হর্নেট মানে হন্ডার যে কোনো বাইকেই অনেক লাইট অ্যান্ড সফট। আই হ্যাভ টু সে দ্যাট বিকজ ইটস সো লাইট, সো লাইট, রাইট? কারণ এই লাইটনেসের কারণে অনেক সময় আপনার এই রাইডটাও অনেক ইজি অ্যান্ড কমফোর্টেবল হয়ে যায়, আর বাইকটা খুবই সুন্দরভাবে আপনি চালাতে অ্যান্ড খুব একটা টায়ার্ডনেস ফিল আসে না। কারণ অনেক সময় এই হাতগুলো ব্যথা করে ক্লাচ প্রেস করতে অ্যান্ড গিয়ার ডাউন শিফট আপ শিফট করতে গিয়ে। অলরাইট, এটা সে লুকস এর, যেটা অনেক বেশি অনেকে দেখে, কারণ আমি অ্যাটলিস্ট দেখি লুকস অনেক বেশি আমার মানে লুকস আমাকে অনেকটা অ্যাট্রাকটিভ করে। সো নো ডাউট এক্স ব্লেড ইজ দ্য উইনার, রাইট? কারণ এক্স ব্লেডের একটা মানে সবখানে একটা এজি লুক দেওয়ার চেষ্টা করছে হোন্ডা সবখানেই, সেটা হোক হেডলাইটে অথবা টেল লাইটে, ট্যাঙ্ক সাইড, এনিওয়ে আপনি যে কোনো কথা বলেন, এক্স ব্লেড ইজ দ্য উইনার। এখন হ্যাঁ, এটা আমার ওপিনিয়ন, ওকে? এখন কারো হয়তো বা ওপিনিয়নটা আলাদা হতে পারে, লাইক আপনার ওপিনিয়ন আলাদা হতে পারে, বাট আমার ওপিনিয়ন তো এটাই, আমাকে এক্স ব্লেডের লুকস বেশি ভালো লাগে। অনেকে বলবে জিক্সার একটু স্পোর্টি লুক দেয়, ইয়া অল রাইট, বাট এক্স ব্লেড ইজ নট দ্যাট মাচ ব্যাড। ওকে ওকে, বাইকটি ঘুরাই, সো টাইনি রিডিংসটাও চেক করতে পারবো। আচ্ছা, টার্নিং রেডিয়েন্স বোথ আর অলমোস্ট সেম, জিক্সারের যে খুব ভালো না, জিক্সার যখন আমি বাইকটা রাইড করি তখন আবার জিক্সার মনে হয়েছিল যে খুবই সুন্দরভাবে লিন করতে পারে। এখন লিন করার একটা যে বিষয়টা বলি, এক্স ব্লেডে লিন করতে গেলে একটু মনে হয় যে মানে ব্যালেন্সটা একটু মানে কাত হয়ে একটু ভারী ভারী ফিল হয়, বাট জিক্সারে ওই জিনিসটা ফিল হয়নি। ইভেন দো এটা হচ্ছে একটা ওয়েট ব্যালেন্সের ব্যাপার, হয়তো বা এটা ওয়েট ব্যালেন্সের কারণে হতে পারে, বাট আমার জিক্সারের মনে হলো যে একটু ইজিলি খুবই মানে মানে অনেক বাইকটা হালকা হালকা মনে হয় টার্নিং রেডিয়েন্সের সময়, পিছনে পিলিয়ন থাকার সত্ত্বেও। এই তো এখানে ধরা পড়ে গেলো, আর এখানে ভিজিবিলিটির কথা, ইয়া এখন মানে জিক্সারে হ্যান্ডেল হচ্ছে একটু আপরাইট, আর এক্স ব্লেডের মানে হ্যান্ডেল পজিশনটা একটু লিন হতে হয়, খানিকটা লিন জিক্সার টু জিক্সারের থেকে কম্পেয়ার টু জিক্সার। ওকে, এখন হ্যান্ডেল বার একটু আপরাইট হওয়ার কারণেও জিক্সারের লুকিং গ্লাসটা কিন্তু আরেকটু সামনে আসে, রাইট? তো সামনে থাকার পরেও জিক্সারের যে ভিজিবিলিটি, লুকিং গ্লাস ভিজিবিলিটি, এটা অনেক ভালো কম্পেয়ার টু এক্স ব্লেড। এক্স ব্লেডের লুকিং গ্লাসে, হ্যাঁ এক্স ব্লেডের লুকিং গ্লাসও ভালো, বাট জিক্সারেরটা আরেকটু বেশি ভালো, যার কারণে আমার কাছে মনে হলো যে না, এই বিষয়টা মেনশন করা উচিত। এখন আসলো ইঞ্জিন স্মুথনেসের কথা, ঠিক আছে? ইঞ্জিন স্মুথনেস এক্স ব্লেডের বেশি, যে কোনো আরপিএমে আপনি এক্স ব্লেডে কোনো ভাইব্রেশন ফিল করবেন না, যেটা কিনা আপনি জিক্সারে যখন যাবেন 6000 আরপিএমের পরে আপনাকে একটু ভাইব্রেশন ফিল করতে হবে জিক্সারে, রাইট? সেটা ওল্ড হোক নিউ হোক যে কোনো বাইক, আমি দুইটা বাইকই রিভিউ করেছি, দুইটা না সরি নিউ ভার্সনটা রিভিউ করেছি সিঙ্গেল, সো আই বাটনে আসছে হয়তো বা দেখতে পাচ্ছেন, আর হ্যাঁ চাইলে ওটা দেখে আসতে পারেন। এখন কথা হলো ইঞ্জিন স্মুথনেস নিয়ে, তো কথা বললাম ইঞ্জিন স্মুথনেস অনেক অনেক বেশি এক্স ব্লেডের, ইভেন হর্নের থেকেও আমাকে ইঞ্জিন রিফাইন্ড অ্যান্ড স্মুথ মনে হয় এক্স ব্লেডের। এরানো হয়তো বা পাওয়ার একটু ডিক্রিজ করা হয়েছে এই কারণে, বা কোনো একটা টেকনোলজি ইউজ করেছে যারা, যেটা যার কারণে আমার কাছে মনে হলো যে না, এটা একটু বেশি স্মুথ। ব্রেকসের কথা বলি, আচ্ছা ব্রেকসের কথা যদি বলি, তার আগে বলে নেওয়া উচিত যে এক্স ব্লেডের পিছনের টায়ার অ্যান্ড সামনের টায়ার দুটাই
আমাকে একটু মানে কনসিডার করতে হয়, কারণ জিক্সারে হচ্ছে 140 সেকশনের টায়ার আর পিছনে হলো, সরি, জিক্সারে হচ্ছে পিছনে 140 সেকশনের টায়ার আর সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার, আর এক্স ব্লেডে একটু কম পাচ্ছেন পিছনে 130 সেকশনের টায়ার। সো যদি ব্রেকের যদি একটু ডিফারেনশিয়েট হয় এই টায়ারের কারণে। ভাই যারা বলে যে এক্স ব্লেডে নাকি পাওয়ার নাই, তাদের জন্য এত স্মুথলি, এত মানে এত মানে স্মুথলি বাইকের স্পিডটা গেইন করলো, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যখন বলে যে এক্স ব্লেডের নাকি, আমার বাইক বলে বলছি না, এক্স ব্লেডের নাকি রেডি পিক আপ নেই ভাই, তিন গিয়ারে আছি, সি কোনো আওয়াজ নেই, মানে বাইকটা কোথায় না নর্মালি, রাইট? দুইটারই আই থিঙ্ক 138 কেজি ওজন, তো ওজনটা এক হলেও মানে ওয়েটটা এক হলেও এটার মানে জিক্সারের ওয়েট ব্যালেন্সটা একটু বেশি ভালো মনে হয় আমার কাছে, যার কারণে সেটার মানে আপনি খুব তাড়াতাড়ি বাইকটাকে ক্লিন করতে পারবেন, আবার সোজা করতে পারবেন এমনটা। আচ্ছা, এক্স ব্লেডের একটা ছোট্ট একটা তারিফ করি, সেটা হলো এক্স ব্লেডের পিছনের সাসপেনশন অ্যান্ড সিট এত সফট, তার কারণে আপনি অনেক লং রাইডেও আপনার ওই ব্যাক পেইনটা আসবে না, অর আপনার একটা টায়ার্ডনেস ফিল হয় ওই ফিলটা হবে না। আর হ্যাঁ, মাইলেজ অফকোর্স মা উইনার ইজ দ্য এক্স ব্লেড, কারণ অলমোস্ট 50 or 55 মাইলেজ পেয়ে যাবেন আপনি এক্স ব্লেডে, বাট জিক্সারে একটু আপনাকে কনসিডার করতে হবে 38 to 40, এটা হচ্ছে আপনি সিটি মানে অ্যারাউন্ড এভারেজটা বলছি আমি আর কি, দুইটা বাইকের এভারেজ বলছি, 50 to 55 আপনি এক্স ব্লেডে পেয়ে যাবেন, যেটা প্রিটি মাচ আমার কাছে 10 থেকে 15 কিলো মনে হলো, যেটা হিউজ হিউজ, লাইক 10 থেকে 15 কিলো এটা হিউজ না? ইয়েস। সো এক্স ব্লেড এদিকে বলবো উইনার। সো হ্যাঁ, যেহেতু একটু পাওয়ারটা একটু ডিফারেন্সিয়েট করে, সো মাইলেজটাও একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। ওকে, সো দুইটা বাইকে পাশাপাশি রাখার পর দেখতে দুইটা বাইকই দুইটাই অনেক সুন্দর, বাট আমার বাইক বলে বলছি না, এক্স ব্লেডের লুকস আমার কাছে বেশি ভালো লাগছে। সো ইটস টাইম টু রাইড দ্য বেবি বিস্ট সুজুকি জিক্সার ওল্ড মডেল। সো ফার্স্ট অফ অল বলি, রাইডিং পোশ্চারটা আমাকে অনেক বেশি ভালো লাগে, আর এক্স ব্লেডের থেকে এটার সুইচ কোয়ালিটি বেশি ভালো। ইয়াপ, সাউন্ডটা জিক্সারের সাউন্ড হচ্ছে একটা অ্যাগ্রেসিভ ফিল পাওয়া যায়, মানে পাওয়ার মানে সাউন্ডেই একটা একটা পাওয়ার ফিল হয়। সো লেটস রাইড, একটা বডির একটা পার্ট মনে হয় আপনাকে বাইকটা, জাস্ট বিকজ অফ এটার হ্যান্ডেলিং। পাওয়ারের কথা যদি বলি, এই বাইকের পাওয়ার, এই বাইকের পাওয়ারটা হচ্ছে সবাই জানে রেডি পিক আপের দিকে সুজুকি জিক্সার হচ্ছে অনেক এগিয়ে অন্যান্য বাইকের থেকে, লাইক এই বাইকের পাওয়ারটা মানে টর্কটা এমনভাবে ম্যানেজ করা হয়েছে, আমি গিয়ার ইন্ডিকেটর যেহেতু দেখতে পাচ্ছেন, দেখেন দুইটা গিয়ারে, অথবা আমি এই 22-23 তিন গিয়ারে দিলাম, দেখেন কোনো রকমের পেইন ছাড়াই এই বাইকটা খুব ইজিলি পুল করতে পারে, মানে লো আরপিএমে টর্কটা ম্যাসিভ পাওয়া যায়, ম্যাসিভ, যার কারণে পাওয়ারটা ফিল অনেক বেশি হয়। সুইচ সিটের যদি বলি, সিটটা একটু শক্ত, মানে লং রাইডে একটু আপনার মানে কি বলবো, পাছা যেটাই বলেন একটু পেইন হতে পারে। আচ্ছা, টার্নিং রেডিয়েন্স, টার্নিং রেডিয়েন্স হচ্ছে দ্য বস অফ টার্নিং রেডিয়েন্স, মানে যেমন কন্ট্রোলিং তেমন টার্নিং রেডিয়েন্স, সব মিলায় অসাধারণ অসাধারণ একটা ফিলিংস। আর পাওয়ার দেখেন, মিড রেঞ্জের পাওয়ার দেখেন, ইনস্ট্যান্ট পাওয়ার দেখছেন, ওয়াও, দিস ইজ দ্য
বস অফ পাওয়ার। ভাইব্রেশনের কথা যদি বলেন, 6000 RPM এর পর ভাইব্রেশন ফিল করবেন, 6000 RPM এর পর ভাইব্রেশন কিছুটা আছে বাট ওটা ইগনোর করার মতো। আর গিয়ারগুলা অলওয়েজ গিয়ার অ্যান্ড ক্লাচ অনেক হার্ড হার্ড, বিশেষ করে গিয়ারগুলো তো বেশি হার্ড ফিল হয়, মানে কাট কাট করে একটা আওয়াজ হয়। আমি যদি আপনাদেরকে শোনাইতে পারি, দেখেন একটা সাউন্ড হয় গিয়ার শিফটিংয়ের সময়, যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। ডিক্সারের নিউ মডেলের থেকে এই মডেল ওল্ড মডেলটার প্রাইসের হিউজ একটা ডিফারেন্স পাওয়া যায়, যেটা আই থিঙ্ক অনেক বেশি, কারণ সেরকম কোনো ম্যাসিভ কোনো বড় কোনো চেঞ্জ আমি সোফার দেখতে পাই না। আর লুক এট দ্য ব্রেকস, ও ওয়াও, লুক একদম খাড়াই ব্রেক, খাড়াই ব্রেক। যদি ব্রেকটা কন্ট্রোল করা যায়, ওয়ান অফ দি মোস্ট মানে অ্যামেজিং ব্রেক, অ্যামেজিং ভাইব্রেট ব্রেক, এত চোস। আর এই মানে মিটারটা একদম ফুললি লোডেড ফিচারিস্টিক, গিয়ার ইন্ডিকেটর, আরপিএম, ওডোমিটার, ট্রিপ মিট। মিটারটা ছোট হলেও মানে মিটারটা খুবই অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে, অ্যান্ড এই স্পিডো মিটারটা অনেক বেশি ভিজিবল, অনেক সুন্দর লাগে, মানে গোপ্রো থেকে হয়তো বা দেখতে পাবেন একদম স্পষ্টভাবে স্পিডো মিটারটা বোঝা যায়। সো এই ছিল আমার ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিন, সো দ্যাট এরপরে নোটিফিকেশনগুলো আবার আপনার সামনে সব থেকে আগে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, দিচ্ছি, আসসালামু আলাইকুম, বাই বাই।